যত বেশি ক্রিস্টালের সাথে থাকবেন, যত বেশি ক্রিস্টাল এনার্জিকে রিসিভ করবেন, তত বেশি কিন্তু আপনার অরা পজিটিভ হবে, তত বেশি কিন্তু আপনার হিলিং পাওয়ার বাড়বে। এমনকি আপনি যদি গাছও করছেন, তো কোনো ক্রিস্টাল যেটা আপনার ভালো লাগে, সাপোজ হোয়াইট কোয়ার্টজ, মানে যেটা আপনার ক্লিয়ার কোয়ার্টজ, সেটা আপনি হাতে নিয়ে ক্রিস্টাল নিয়ে আপনি মেডিটেট করুন, আপনি গাছও করুন, কোনো মেডিটেশন যদি আপনি নিত্যদিন করেন তা সেখানে আপনি ক্রিস্টাল হাতে নিয়ে করুন, ক্রিস্টাল বলস হাতে নিয়ে করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনি মেডিটেশন করেন বা রেকি প্র্যাকটিস করেন, সেখানে আপনি চারিপাশে ক্রিস্টাল রেখে করুন, আপনার অরাতে কিন্তু ক্রিস্টালের পজিটিভিটি কিন্তু কাজ করতে, ইন্টারাক্ট করতে কিন্তু শুরু করে দেবে। যত বেশি ক্রিস্টালের সাথে আপনি কাজ করবেন, তত বেশি কিন্তু আপনার অরা পজিটিভ হবে, আপনি পজিটিভ হবেন এবং আপনার এনার্জি পাওয়ারও কিন্তু সাথে সাথে বাড়বে। এমনকি রেকি পাওয়ার বাড়ানোর জন্য আপনি যদি চান যেটা ক্লিয়ার কোয়ার্টজ হয়, পেন্সিল, ক্লিয়ার কোয়ার্টজের যে পেন্সিল হয়, আপনি সিম্পলি হাতে রাব করুন। আপনি হয়তো টিভি দেখছেন বা বসে কারোর সাথে কথা বলছেন, সিম্পল আপনি হাতে রব করুন, এটা আপনার এনার্জি পয়েন্টের উপর কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করবে, এটা কিন্তু আপনার রেকি শক্তিকে কিন্তু বাড়াবে। যখন আপনি ব্যালেন্সিং করছেন, সেভেন চক্রা যে ব্যালেন্সিং ক্রিস্টাল হয় সেটা ইউজ করুন। নানান ভাবে আপনি ক্রিস্টালকে নিজের জীবনে ইনক্লুড করুন, ইনভলভ করুন, তাতে কিন্তু আপনার হিলিং পাওয়ার কিন্তু বাড়বে ধীরে ধীরে। রেকিতে যেটা বেসিক তিনটা সিম্বল, চক্রে সেইকে হনসাইশন, যেটা ইউজুয়ালি আমরা হোলিফায়ারের ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রিতে পাই, উশিরেকির ক্ষেত্রেও আমি চকুরে এটা ফার্স্ট ডিগ্রিতে দিয়ে থাকি, না তো বেসিক্যালি ওটা সেকেন্ড ডিগ্রির সিম্বল, তো উশিরেকিতেও আমরা চকুরে সেরেকি হনসেশন পেয়ে থাকি। অনেকে ভাবেন যে যত বেশি সিম্বল পাবেন তত বেশি আপনি পাওয়ার পাবেন, এক্স্যাক্টলি ঠিক আছে, যে যত বেশি আপনার কাছে সিম্বল থাকবে আপনি আস্তে 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 আপনার পাওয়ার কিন্তু বাড়বে, বাট তার মানে এই না যে চকুরে সেরেকি হনসেশনের মানে আমি বেসিকটা পেয়েছি আমার কোনো বিশেষ কাজ হবে না, একদম রং কনসেপ্ট। বলা হয় ডক্টর মিকা ওসি হাজার হাজার লোককে কিন্তু শুধুমাত্র তিনটে সিম্বল, ওনা দেওয়া এই তিনটে সিম্বলের দ্বারা উনি কিন্তু হিল করেছেন। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে কতটা শক্তিশালী হতে পারে এই তিনটে সিম্বল। তো আপনি যদি সেকেন্ড লেভেল অবধি কমপ্লিট করেছেন, আপনি প্র্যাকটিস করুন, যত প্র্যাকটিস করবেন আপনি প্রত্যেক দিনই বেসিক সিম্বলটাকে আপনি ইউজ করে আপনি হিলিং করুন, তবে গিয়ে আপনার রেকি শক্তি কিন্তু বাড়বে। কোনো রাতারাতি ম্যাজিক হয়ে যাবে না যে আপনি মানে এরকম কোনো নিয়ম আছে বা এরকম কিছু আছে যেটা দিয়ে আপনার হিলিং পাওয়ার বেড়ে যাবে, এটা হয় না। অবশ্যই যখন দীর্ঘদিন প্র্যাকটিস করবেন, যে যে ভুলগুলো বললাম সেগুলোকে অ্যাভয়েড করবেন, নিজের মধ্যে চেঞ্জেস করবেন ছোট ছোট জিনিস, তখনই কিন্তু ধীরে ধীরে আপনার রেকি শক্তি বাড়বে, তখনই কিন্তু আপনার হাতের মধ্যে সেই জাদু আসবে যেটা হয়তো আপনিও চান যে আপনি টাচ করলে কোনো মানুষ সত্যি ভালো হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠুক। আমরা বেসিক্যালি রেকিতে কিন্তু এটা হয় না যে আমরা যে আউটকাম সেটার সাথে টাচ থাকবো, কখনই না, মানে সেটা যে কি হবে আউটকামটা ভালো হবেই, তো এটা কিন্তু একদম ভুল। আমরা হিলিং দিতে পারি, আমরা কিন্তু আউটকাম অবধি, আমরা আউটকামের সাথে কি হবে সেটা কিন্তু অ্যাটাচ ইজ আ রং অ্যাজ আ রেকি প্র্যাকটিশন, সেটা আমরা করি না। কিন্তু যে একটুখানি আমরা আশা করি যে হ্যাঁ মানুষটা ভালো হোক বা আমার হিলিং পাওয়ারটা একটু বেশি হোক, সেই জিনিসটা যাতে আপনি করতে পারেন, সেই রেজাল্টটা যাতে আপনি পেতে পারেন, যে আশাটা আপনি করেছেন সেইটা যাতে আপনার সক্ষম হয়, সেইটার জন্য আমার এতটা এতগুলো জিনিস বোঝানো। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেল দেখে থাকেন তো এরকম রেকি সংক্রান্ত আরও নানান ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেল অফ অ্যাট্রাকশন মেডিটেশন রিলেটেড অনেক ভিডিও আমি নিয়ে আসি, আবার আগামীতে আমাদের সাথে দেখা হবে কিছু নতুন জিনিস নিয়ে, কিছু নতুন ভিডিওস নিয়ে। স্টিল দেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।